সাহায্য হিসাবে আমরা জানি, সেইভাবে আমরা দখলি সামাজিক প্রতিষ্ঠানের দখল হিসেবে আমরা ছিলাম। যশোরের মনিরামপুর পাচাকুড়িতে বিদ্যালয়ের মাঠে ঘিরে রাখায় বিঘ্নিত হচ্ছে খেলাধুলা সহ শিক্ষার পরিবেশ। দীর্ঘ ৪০ বছর পর টেকারঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে দখল করেছে স্থানীয় ভূমি দখলকারী মনোরঞ্জন মল্লিকের পুত্র মহেশ্বর মল্লিক, নীলে মল্লিকের পুত্র বিমল মল্লিক, কালে মল্লিকের পুত্র কানু মল্লিক, গুরুদাস মল্লিকের পুত্র জয় মল্লিক। সরজমিনে দেখা যায় টেকারঘাট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও পূজা মন্দিরের সামনে থেকে বাঁশের বেড়া দিয়ে মাঠ সহ পাইকারি মাছের বাজার ঘিরে তার ভিতর ছোট ছোট ঝুপড়ি ঘর তৈরি করেছে ও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করে স্কুল খেলার মাঠ দখল করে রেখেছে। মাঠ দখল করার কারণে অত্র স্কুলের কোমলমতি শিক্ষার্থী ও এলাকার ছেলে মেয়েদের খেলাধুলার চরম বিঘ্ন সৃষ্টি হচ্ছে। শুধু তাই না, উক্ত প্রধান শিক্ষক কল্যাণ কুমার মণ্ডল টেকারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি জবর দখল করে দোকানঘর নির্মাণ করে ভাড়া প্রথান করে ভোগ দখল করেন। এই বিষয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, হাল রেকর্ড ও দাখিলা বুনিয়াদে তারা তাদের জমি দখলে নিয়েছে। নায়েব বিষ্ণু বাবুর কাছে জানতে চাইলে বলেন, ২৭ ও ৬২ সালের রেকর্ড বাংলাদেশ সরকারের নামে বর্তমান সানি মামলা হয়েছে। তার মানে এটা বোঝা যাচ্ছে এটা সরকারি একটা সম্পদ, না হলে এত বছর তো আর এটা বিক্রি হতো না। এই মন্দিরটা ৮০০ জায়গা রাখি আর সামনে ১৬০ জায়গা মন্দিরের নামে মন্দিরের নামে ৮০০ জায়গা রেখে আর ১০০ পরিবার গেড়েছি। তারপরে সেদিনকে মিটিংয়ে পাশ করলো চেয়ারম্যান থেকে যে ওইটাই ওই বেড়াটা তোমরা খুলে দিবে, ওটা কেন গিরিস, ওটা খুলে দিতে রাজি হয়েছে। তার মানে মন্দিরের ওটা ঘিরছিল, ওটা খুলে দিতে রাজি খুলেছে কি এখন? না, এক পাশ খুলেছে দিচ্ছে। এখন ইনারা কাকে কাকে নিয়ে বসছে। নেক্সট রিপোর্ট, দ্য ডেইলি ট্রাইব্যুনাল।